কাপুর পরিবারের বউ হওয়ার স্বপ্ন দেখতেন এই ছয় অভিনেত্রী, কিন্তু হতে পারেননি। কাপুর পরিবারের বউ হওয়ার স্বপ্ন ছিল এই ছয় অভিনেত্রীর, স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। বলিউডের সবচেয়ে ক্ষমতাবান পরিবারগুলির মধ্যে অন্যতম হল কাপুর পরিবার। এই পরিবার থেকেই এসেছিলেন বলিউডের বহু জনপ্রিয় তারকা। প্রায় চার দশক ধরে এই ইন্ডাস্ট্রিতে রাজত্বে রয়েছেন এই পরিবার, তাই কাপুরদের সঙ্গে অনেক অভিনেত্রীর সম্পর্ক জড়িয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত বিয়ে হয়নি। মাধুরী দীক্ষিত বলিউডের সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন। মাধুরী দীক্ষিত বহু নায়কের প্রেমে পড়েছিলেন তিনি, তাদের মধ্যে অন্যতম ছিলেন অনিল কাপুর, কিন্তু শেষ পর্যন্ত অনিলের সঙ্গে বিয়ে হয়নি তার, কারণ অনিল আগে থেকেই বিবাহিত ছিলেন। জুহি চাওলা 90-এর দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন জুহি চাওলা। বহু জনপ্রিয় তারকাদের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি, কিন্তু দুজনের বিয়ে হয়নি। সারা আলী খান সাইফ আলী খানের কন্যা সারা আলী খানের নাম জড়িয়েছিল অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের সঙ্গে, কিন্তু এই সম্পর্ক বেশি দিন টেকেনি, তাই পরে তাদের আলাদা হয়ে যাওয়ার খবর সামনে এসেছিল। সোনাক্ষি সিনহা বলিউডের বহু ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা। অভিনেত্রী হিসাবে নিজের একটা ছাপ ফেলেছিলেন তিনি, তার প্রেম নিয়েও অনেক গুঞ্জন শোনা যায়। তিনি নাকি অর্জুন কাপুরের প্রেমে পড়েছিলেন, কিন্তু এই সম্পর্ক বেশি দিন টেকেনি। দীপিকা পাদুকোন বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে দীপিকা পাদুকোনের, আর তার সঙ্গে রয়েছে রণবীর কাপুরের প্রেম। তার আর রণবীর কাপুরের প্রেম নিয়ে একসময় কত গল্প শোনা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। ক্যাটরিনা কাইফ বলিউডে ক্যারিয়ার গড়তে এসে সালমান খানের প্রেমে পড়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই রণবীর কাপুরের প্রেমে পড়েছিলেন তিনি, কিন্তু সেই সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী হয়নি। এখন ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী।